দাঁড়াও না, দূর কি হলো? আচ্ছা বলো, দুদিন ধরে কলেজে আসি না কেন? কেমনি কেমনি ভালো লাগছে না? কেন ভালো লাগে না? দূর আমাকে কেউ ভালোবাসে না, সবাই ব্যাকডেটেড বলে। কেন? আমি মডার্ন নই বলে। সেটা আবার কি জিনিস? তুমি আমায় ভালো ড্রেস কিনে দাও না, সাজতে দাও না। দূর আরেকটু কিনে দি, ওগুলো মডার্ন নয়। হাসছো কেন? এমন কিছু কর যাতে রূপের জন্য নয় গুণের জন্য মানুষ চেনে। ওসব ব্যাকডেটেড কথা, তো মডার্ন কি শুনি? এখন স্টাইলিশ হলেই তবেই চিনবে। আচ্ছা আচ্ছা, চল একটা গেম খেলি। কি গেম? তুই একটা নাম বলবি আর আমি একটা। কিসের নাম? এমন কিছু নারীর নাম যাদের মানি মনে রেখেছি। ঠিক আছে। মাদার টেরেসা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, রানী ভিক্টোরিয়া, পেপসিকো সিইও ইন্দ্রানুই, মেরি কম, অপরা উইনফ্রে, কিছু চাই মিতা দিদার। তোর বোরিং গেম, এরকম অনেক আছে। অনেক আছে। কি করতে যাচ্ছ বলো তো? আচ্ছা, এদের মানুষ রূপের জন্য মেরে রেখেছে না গুণের জন্য? দুটোই না, গুণের জন্য। তাহলে সিনেমা আর্টিস্টরা কি করে ফেমাস হয়? অ্যাক্টিং এর জন্য। এটাও একটা গুণ, শুধু রূপ দিয়ে বেশি দিন চলে না। টিকটকাররাও ফেমাস হয়ে যায়, তুমি জানো না? তাদেরকে স্ক্রিপ্ট লিখতে হয়, অ্যাক্টিং ও করতে হয়। তাহলে আমি কি করব? নিজে গুণ বাড়া, গান, নাচ, অ্যাক্টিং করেছে না, যত শিখবি তত গুণ বাড়বে, তাতে সবাই চিনবে, তাতে মানুষ অনেক দিন মনে রাখবে, আর যারা তোকে চিনছে না কাল তারাই তোর ফলোয়ার হবে। তাহলে সবাই যে এত সাজে মেকআপ করে সেটা কি ভুল? না, মেকআপ সেটাও একটা ভুল, লোককে সাজানোও একটা ভুল, কিন্তু সারাদিন মেকআপ করে এমন কিছু কর যাতে রূপের জন্য নয় গুণের জন্য মানুষ চেনে। ওসব ব্যাকডেটেড কথা, অনেকদিন মনে রাখবে। তাতেই মানুষ অনেকদিন মনে রাখবে। দূর কি হলো? দূর কি হলো? মনে থাকবে ফলোয়ার। ফলোয়ার না, ফলোয়ার। ইয়েস, বলো। কাল তারাই তোর ফলোয়ার হবে। এই শোন দেখি তো। না, এই শোন এদিকে। পারফেক্ট, চলো আগে বলো। ডিং ডিং কুচ বাবা।